আমি আশরাফুল ইসলাম রানা, প্রবাস টাইমের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। একটা বিষয় নিয়ে আমি আজকে কথা বলতে চাই যে একটা সময় বাংলাদেশ থেকে যারা বিদেশে যেতেন, আমরা সাংবাদিকতা করার, দীর্ঘ 7 বছরের সাংবাদিকতা করার অভিজ্ঞতা আমার, এই সময় আমি দেখেছি যে বিদেশে যাওয়ার পরে যেসব মানুষ নানা ধরনের আইনি জটিলতায় পড়েন, জেলে যান, কাজ পান না, প্রতারিত হন, এ ধরনের যারা প্রবাসী আছেন, তারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা খোঁজ করে দেখতাম যে তারা ফ্রি ভিসায় সেই সব দেশে যেতেন এবং কাজে জড়িয়ে পড়তেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নানা ধরনের ভিসা হয়, মেডিকেল ভিসা হয়, বিজনেস ভিসা হয়, ওয়ার্ক পারমিট ভিসা হয়, তারপরে সাংবাদিকতা, সংবাদ সংগ্রহের কাজে আপনি যেতে পারেন, এ ধরনের নানা ধরনের ভিসা দিয়ে থাকে সংশ্লিষ্ট দেশ। কিন্তু আপনাদেরকে একটু বলে রাখি যে ফ্রি ভিসা বলতে আসলে কোনো ধরনের ভিসা হয় না। এখন আজ থেকে 4-5 বছর আগে এই জিনিসটা নিয়ে আমরা ব্যাপক পরিমাণে সংবাদ পরিবেশন করতাম, আমরা বলতাম যে, লিখতাম যে আসলে বিদেশে প্রবাসে যারা যাচ্ছেন তারা একেবারে সতর্ক থাকবেন যে ফ্রি ভিসা বলতে কিছু হয় না, এই ভিসায় কোনো দেশে গিয়ে আপনি আসলে কাজ করতে পারবেন না। আপনি হয়তো সেই দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন কিন্তু কোনো ধরনের কাজে জড়িয়ে পড়তে পারবেন না, কারণ এটি হলো সেই দেশের, সংশ্লিষ্ট দেশের একেবারে কঠোরভাবে আইনের লঙ্ঘন। এমনকি আপনি যদি বাংলাদেশে কোনো একজন বিদেশি এসে ফ্রি ভিসায় বা ট্যুরিস্ট ভিসায় এসে এখানে কোনো কাজে জড়িয়ে পড়ে, বা একেবারে আপনি ধরেন বাংলাদেশে আপনি এসেছেন, আপনার কোনো কাজের পারমিশন নেই, এরকম কোনো ভিসা নেই, আপনি অন্য যে কোনো ভিসায় এসে যদি কোনো কাজে জড়িয়ে পড়েন সেটি হবে অবৈধ একটি কাজ, এবং এ কারণে এদের সংশ্লিষ্ট দেশের সরকার আপনাকে জেলে পাঠাতে পর্যন্ত পারবে এবং আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নিতে পারবে। আমি যে কথাটা বলছিলাম যে একটা সময় ব্যাপক ভিত্তিতে মানুষ ফ্রি ভিসায় মধ্যপ্রাচ্যে, বিশেষ মিডিল ইস্টের দেশগুলোতে যেতেন। আমি দীর্ঘদিন পরে আজকে এয়ারপোর্টে আসার পরে যে সংকটটি দেখতে পেলাম যে এখানে এখন পর্যন্ত মানুষের ফ্রি ভিসায় যাওয়ার হার একেবারে অনেক বেশি পরিমাণে দেখতে পাচ্ছি। আমি অনেকের সাথে কথা বলছিলাম, কাতারে কিছু মানুষ যাচ্ছেন তাদের সাথে কথা বললাম, সৌদি আরবিয়াতে যাচ্ছেন কিছু মানুষ তাদের সাথে কথা বললাম, আবার হচ্ছে দুবাইয়ে যাবেন এরকম কয়েকজনের সাথে কথা বললাম, তারা আসলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হলেন না কিন্তু তারা ফ্রি ভিসায় সেই সব দেশে যাচ্ছেন। আমি ফ্রি ভিসায় এই এয়ারপোর্টে দুটি ইয়ার কথা শেয়ার করি। একজন দুবাই থেকে একজন মানুষ তিনি ব্যাক করেছেন একটু আগে, 1 বছর 4 মাস তিনি সেখানে ছিলেন, তিনি আসলে মূলত সেখানে ফ্রি ভিসায় গিয়েছিলেন এবং তিনি কাজ পাননি, কাজ পাচ্ছিলেন না, কাজ পেলেও মজুরি পাচ্ছিলেন না, নানা ধরনের এক ধরনের সংকটের মধ্যে, প্রতারণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, ফলে তিনি বাধ্য হয়ে আজকে তিনি দেশে ফিরে এসেছেন। একইভাবে এই গাছটা, বট গাছটার নিচে কয়েকজন বসে আছে, তারা আমাকে জানাচ্ছিলেন যে তারা দুবাইয়ে যাবেন, ফ্রি ভিসায় যাবেন, এবং তারা খুব গর্বের সাথে বলছিলেন যে তারা খুব ভালো কাজ পাবেন। এখন কী কাজ পাবেন তারা পাবেন না, এটা কেন তারা আসলে গর্বের সাথে এই কথাটি বলছেন, এটার একটা বড় কারণ হচ্ছে আমি খতিয়ে দেখেছি যে ফ্রি ভিসায় যারা বিদেশে যান, কাজ করেন, তারা মূলত হয় কি যে একজন পাশের লোক, কাছের লোক, আত্মীয় স্বজন, কেউ একজন ওখানে রয়েছেন সংশ্লিষ্ট দেশে, সে বলতেছে তোমাকে আমি একটা ভিসা পাঠিয়ে দিচ্ছি, সেটা হয় ট্যুরিস্ট ভিসা, 1 মাস 2 মাস 3 মাস বা 6 মাসের একটা ভিসার পাঠিয়ে দেয়, মেয়াদ থাকে এই ভিসা, সেই ভিসায় তাকে পাঠিয়ে দেয় এবং বলে তুই আয় এখানে, আমি তোকে যে কোনো ধরনের কাজ দিয়ে দিব। মানে এটা এক ধরনের এই যে কনফিডেন্স তৈরি করে এবং বলে আমার লোক সংশ্লিষ্ট দেশে আছে, আমি কাজ পাবো না কেন, হোয়াই আমি কাজ পাবো না, এই জন্য তারা আসলে এক ধরনের ব্যাপক ধরনের কনফিডেন্সে ভোগে। কিন্তু বাস্তবতার ক্ষেত্রে দেখা যায় যে বিদেশে যাওয়ার পরে, আসলে সংশ্লিষ্ট দেশে যাওয়ার পরে যখন ওয়ার্ক পারমিট থাকে না, কাজ দেওয়ার ক্ষেত্রে নানা ধরনের জটিলতা তৈরি হয়, ওই মানুষটা আসলে তখন বিদেশে অবৈধ হয়ে পড়ে, নানা ধরনের ঝামেলায় পড়ে, যদি ধরেন আপনি কোনো একটা সংকটে পড়লেন, আইনি কোনো একটা, হয়তো আপনি অ্যাক্সিডেন্ট করতে পারলেন, আপনি হাসপাতালে ভর্তি হবেন, সেক্ষেত্রে আপনি চিকিৎসা পাবেন না, নানা ধরনের সংকটে পড়বেন, আপনি ধরেন একটা কোনো কারো দ্বারা প্রতারণার শিকার হলেন, আপনি পুলিশের দ্বারস্থ হবেন, আপনি পুলিশের দ্বারস্থ হলে আপনাকে আপনার ওয়ার্ক পারমিট চাইবে, আপনি পুলিশের সহায়তা পেতে গেলে আপনি সেখানে গেলে পাবেন না, বরং আপনি যদি বলেন যে আপনার ওয়ার্ক পারমিট নাই, আপনি কাজ করছিলেন, তখন আপনাকে আপনি আইনি সহায়তা পাওয়ার না পেয়ে উল্টা আপনাকে জেলে পাঠাতেও পারে, এই ধরনের সংকট তৈরি হয়। অর্থাৎ আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে ফ্রি ভিসা বলতে কিছু নেই, ফ্রি ভিসায় আপনারা বিদেশ ভ্রমণ করবেন না, ফ্রি ভিসায় গিয়ে প্রতারিত হবেন না, এই ধরনের সংকটে পড়বেন না। অনেক টাকা খরচ করছেন, দেখা যাচ্ছে যে 4-5 লাখ 8 লাখ 10 লাখ টাকা খরচ করছেন, করে আবার সেই ওই এর থেকে কম টাকায় আপনি আসলে আপনি যে লিগ্যাল যে ভিসা, যে কাজের পারমিট সহ ভিসা, সেই ভিসাই আপনি পেতেন, কিন্তু দেখা যাচ্ছে সেটা না পেয়ে উল্টা আপনি
একটা ফ্রি ভিসা নামে একটা প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।